নিদানাম পাবনেব বৈষ্ণবেব নমো নমঃ। আমরা কৃপা করে হাত তুলি, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে রঘুনাথজিউর পবিত্র শ্রী অঙ্গনে গুরু মহারাজের তিরুদান দিবসকে সামনে রেখে আজকের এই ভাগবতী আলোচনায় যারা আমার সামনে আছেন সকলে আমার পূজ্য, সকলের চরণ কমলে আমি অভাজন, সকলের চরণে আবারও প্রণিপাত নিবেদন করছি। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমাদের দেশে একটি প্রচলিত কথা আছে, আপনাদের এলাকায় আছে কিনা, আমি একদম হবিগঞ্জের আঞ্চলিক ভাষায় যদি বলি, বলা হয় তাকে যে অবা এটা মামার বাড়ির আবদার পাইছ নি, কথায় কথায় কয় না এটা মামার বাড়ির আবদার। তা আমাদের মামার বাড়ির একটা আবদার আছে, কীরকম? কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু, আমরা সকলেই জায়গায় মহাপ্রভুর মিশ্র বাড়ি কোথায়? গোলাপগঞ্জ ঢাকা দক্ষিণ, তাই না? ঢাকা দক্ষিণ। আমরা যখন বাইরে কোনো প্রোগ্রামে যাই দেশের বাইরে, তখন সকলে যখন বলে যে আমরা সিলেট থেকে এসেছি, শ্রীহট্ট, সকলে আমাদেরকে জড়িয়ে দেয়, ও তাহলে আপনার তো মহাপ্রভুর বাড়ির লোক, মহাপ্রভুর বাড়ি থেকে এসছেন, মানে মহাপ্রভুর অধিকাংশই তো আমাদের বৃহত্তর সিলেট। যদি চিন্তা করি, যিনি গৌরানা ঠাকুর অদ্বৈত প্রভু পন্তীর্থ সুনামগঞ্জে, কিংবা মনে করেন শ্রীবাস ঠাকুর পণ্ডিত শ্রীবাস পণ্ডিত বিয়ানীবাজার, কিংবা সেন শিবানন্দ মৌলভীবাজার, অর্থাৎ মহাপ্রভুর অধিকাংশ লোকই বৃহত্তর সিলেটে। যখন সকলেই আমাদেরকে খুব এরকম করে বলে যে আপনারা মহাপ্রভুর বাড়ি থেকে এসছেন ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ, তখন আমরা যারা হবিগঞ্জ, বিশেষ করে নিরুদা, নিরুদা তো একবারে মহাপ্রভুর মামার বাড়ির লোক, নিরুদা এবং আমরা যারা হবিগঞ্জ থেকে আসি, তখন বাইরে গিয়ে বলি না না আমাদের একটু বেশি আবদার আছে, বলে আমরা বৃহত্তর সিলেটের লোক সকলে হলে হবে কি, আমরা হবিগঞ্জের লোক একটু বেশি আবদার। কেমন? যে মহাপ্রভুর মামার বাড়ি হচ্ছে হবিগঞ্জ, হবিগঞ্জের বাহুবল সচি অঙ্গন, কাজে মহাপ্রভুর বাবা মার যে বাবা নীলাম্বর চক্রবর্তী, তার বাড়ি তো বাহুবল হবিগঞ্জ, কাজেই আমরা হবিগঞ্জ থেকে যেহেতু এসছি, কাজে আমাদের মহাপ্রভুর মামার বাড়ির একটা আবদার আছে। আপনার কৃপা করে কিছুটা সময় ধৈর্য সহকারে শ্রবণ করবেন এবং ভুল ত্রুটি ক্ষমা করবেন, হরি বল। কাজে মহাপ্রভুর মামার দেশ থেকে যেহেতু আমরা এসছি, তা আজকে নিরুদার শুরুতে বলেছেন গুরুতত্ত্ব নিয়ে কিঞ্চিত আস্বাদন করাতে, তারপরে ভাগবতী আলোচনায়। আচ্ছা বলেন তো, একটা সূর্যের ব্যাখ্যা কি একটি ছোট প্রদীপ দিতে পারে? সূর্য তো বিশাল, একটা সূর্যের ব্যাখ্যাকে দেওয়া সম্ভব? গুরুদেব সম্পর্কে কি বলা সহজ? কিন্তু তারপরে যেহেতু উনি আবদার করেছেন, আমি ছোট্ট একদম দুটি কথা বলে আমি ভাগবতে যাই। গুরুতত্ত্ব নিয়ে আপনারা সকলেই আমার চেয়েতে বেশি জানেন, শাস্ত্রে কেন এই কথা থেকে গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ প্রতিটি শিশু মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই একদম মৃত্যুর আগ পর্যন্ত, আমরা কি বলি জন্ম থেকে শ্মশান পর্যন্ত, জ্ঞানার্জনের শেষ নাই। এখন আমি যার কাছ থেকে শিখব সেই তো আমার গুরু, সেটা যে কোনো শিক্ষাই হোক, সেটা শিক্ষাগুরু হোক কিংবা দীক্ষাগুরুই হোক। আমরা যদি দুই ভাগে ভাগ করি, শিক্ষাগুরু হোক কিংবা দীক্ষাগুরুই হোক, অর্থাৎ আমার জীবনের শিকার তো শেষ নেই, আমি প্রতি মুহূর্তে প্রকৃতি থেকে শিখছি, স্কুল কলেজ থেকে শিখছি, বিজ্ঞজনের কাছ থেকে শিখছি, ছোট ছোট ছেলে মেয়েদের কাছ থেকেও শিখছি, গাছপালা লতা গুল্ম প্রকৃতি থেকেও শিখছি, আমার শিক্ষার তো শেষ নেই। এই জন্য আমরা দুইটা ভাগ করে থাকি, একটি হচ্ছে শিক্ষাগুরু আর একটি হচ্ছে দীক্ষাগুরু। এখন গুরু শব্দটির আভিধানিক অর্থ চমৎকার, আপনারা সকলেই জানেন, তবু আবার পুনঃপাঠ করা হচ্ছে। গুরু শব্দটি কোথাও কোথাও লেখা আছে তিনটি অংশে ভাগ করা, কিন্তু কোথাও কোথাও দুটি অংশে ভাগ করা। কেন? একটা হচ্ছে গু, একটা হচ্ছে রু। গু শব্দের হচ্ছে গুহা, গুহা মানে চিত্ত গুহা, আমার হৃদয়টি গুহা, অন্ধকার, অন্ধকার গুহা, গু মানে গুহা, চিত্ত গুহা, হৃদয়ে গুহা। রু মানে ব্রহ্মজ্যোতি, আলো, আলো, তাইলে আমার চিত্ত গুহাটা অন্ধকার,
সেখানে রূপ মানে আলো, যদি চিত্তকতে ব্রহ্মজ্ঞান আলো পড়ে, তোমার হৃদয়ের গুহাটি আলো আলোকিত হয়ে অন্ধকার দূর হয়ে যাবে। যে করাবেন এই কাজটি তিনি হচ্ছেন পরম পূজ্যপাদ গুরুদেব। তো শব্দটার ভিতরেই দেখেন তার অর্থটা নিহিত আছে, গুরুকে যিনি আমার চিত্ত গুহে, এই যে গুহা আমার হৃদয়ের যে চিত্ত গুহ গুহাটি আছে অন্ধকারাচ্ছন্ন, সেই গুহাকে যিনি আলোকিত করবেন তিনি হচ্ছেন শ্রী গুরুদেব। প্রণাম মন্ত্রে দেখেন আরও চমৎকার বলা আছে গুরুতত্ত্ব। আমরা যখন গুরু প্রণাম করেছি অনেকগুলো মন্ত্র আছে, প্রথম আমরা যেটা বলেছি যে ওম অজ্ঞান তিমিরান্দস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষু উন্মীলিত এন তস্মৈ শ্রী গুরুবে নম। তাহলে কী দাঁড়ালো অর্থটি? যিনি, আমি তো অজ্ঞান, আমার কোনো জ্ঞান নাই, বলা হচ্ছে এমন অজ্ঞান অন্ধকার, তিমির অন্ধকার, ডার্ক ব্ল্যাক, এত অন্ধকার যে আমরা বেশি অন্ধকার হলে নিজের হাত নিজে দেখি না, নিজের গায়ের রুম দেখি না, এরকম অন্ধকারে আমরা আছি অজ্ঞানতার। বলছেন অজ্ঞান তিমির অন্ধস্য, এমন একটি অন্ধকার জায়গায় আমাদের মানব জীবনটা চলছে, তখন আমাদের চোখ দিন যখন কিছুই দেখি না, সেইখানে অঞ্জন মানে কাজল, জ্ঞান অঞ্জন শলাকয়া, জ্ঞানের কাজল যখন আমার চোখে লাগিয়ে দেন সেই গুরুদেব আমার জ্ঞান চক্ষু খুলে দেন, অতএব তাকে আমরা তস্মৈ শ্রী গুরুবে নম। তাহলে প্রণাম মন্ত্রের ভিতরে কিন্তু গুরুর সংজ্ঞাটা বলা হচ্ছে। আরেকটি জায়গায় যখন আপনারা বলেন আরেকটি মন্ত্রে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু রেব মহেশ্বর বলেন না তস্মৈ শ্রী, তাহলে কার সাথে তুলনা করা হলো? গুরু ব্রহ্মা চতুষ্মুখ ব্রহ্মা, ব্রহ্মা মানে যিনি সৃষ্টির দায়িত্ব নিয়েছেন। ভগবান বিষ্ণু তাকে কিসের দায়িত্ব দিয়েছেন? সৃষ্টি করার দায়িত্ব। তারপরে বলেন গুরু বিষ্ণু যিনি পালন করেন, পালনকর্তা, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর দেবাদিদেব মহাদেব, তার মানে কি? সৃষ্টি স্থিতি লয় এই তিনটার ধারক বাহক, তিনি স্বয়ং ভগবানের প্রতিনিধি প্রতিভু, সাক্ষাৎ ভগবান গুরুরূপে আমাদের সামনে ভগবানের তিনটিরই অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনটিরই প্রতিনিধিত্ব করছে, অর্থাৎ স্বয়ং বিষ্ণু। অনেকেই কোথাও কোথাও যে ত্রুটিটা করেন, মনে করেন যে ও তুমি অমুক গুরুর শিষ্য, মানে একটু নাক শিক্ষাচ্ছেন, এটা করা যাবে না। প্রত্যেকের যে যে গুরুদেবের দীক্ষিতই হন, প্রত্যেকের গুরু যার যার কাছে স্বয়ং ভগবান, অতএব সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের কথাগুলো স্মরণ করতে হবে। সুন্দর দেখুন, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, শাস্ত্র বলছে আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, পাঁচ মাস বয়সের যখন শিশু ছিলাম মায়ের, তখন আমাদের জ্ঞানটা যখন আসে, ছয় নম্বর মাস যখন শুরু হয় মাতৃগর্ভে, তখন স্বয়ং ভগবান আমার সামনে এসে উপস্থিত হন মাতৃগর্ভে। তার সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়, প্রথম দেখা হয় পরমাত্মার সাথে জীবাত্মার। আমরা তো ভগবানের একটি দেহের অনুসদৃশ্য কণার কণা, তবে আমরা ভগবানেরই অংশ। ভগবান আমার মাতৃগর্ভে যখন আমার সামনে দেখা দেন ছয় মাস শুরু বয়সে, ভগবানের কাছে করজোড়ে প্রার্থনা করে শিশুটি, হে প্রভু তুমি কৃপা করলে আমাকে জগতে যেতে বলো না, আমাকে এই মায়ার জগতে যেতে বলো না। যেমন আপনাদের নিশ্চয় মনে আছে আমাদের সমস্ত গ্রন্থ যিনি লিখেছেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, আমরা ব্যাসদেব বলি, আমাদের সনাতন শাস্ত্রে ১৮টি পুরাণ আছে, ১৮টি উপপুরাণ আছে, ১০৮টি উপনিষদ আছে, যেমন ব্রহ্মপুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ স্কন্দ পুরাণ গরুড় পুরাণ বায়ু পুরাণ লিঙ্গ পুরাণ শিব পুরাণ মৎস্য পুরাণ অনেক পুরাণ আছে, তার মধ্যে মহাপুরাণ হচ্ছে ভাগবত। ভাগবত একটি পুরাণ, ভাগবতকে যেখানে কৃষ্ণের জীবনী আছে বা অন্যান্য কাহিনী আছে, ১২টা স্কন্দ ১৮,০০০ শ্লোক, ভাগবত একটি পুরাণ, তাকে মানে মহাপুরাণ বলে। যিনি এগুলো লিখেছেন তার নাম কৃষ্ণদ্বীপায়ন বেদব্যাস, তার ছেলে সুখদেব গোস্বামীও পৃথিবীতে আসতে চাইছিল না। আমি মাতৃগর্ভের কথাটা লিঙ্ক দিচ্ছি, সুখদেব গোস্বামী প্রায় ১৩ বছর মাতৃগর্ভে ছিল, কেন বেরোচ্ছে না?
যে বেরুলেই মায়ার জগতে তাকে অ্যাটাক করবে। তিনি আসতে চাচ্ছিলেন না, মাকে কষ্ট দিচ্ছিলেন। তখন সুখদেব গোস্বামী কি আসতে চাইবেন না? না চাইলে কি হবে? ভাগবত কাকে দেবেন? ব্যাসদেব। তখন তিনি প্রার্থনা করে সারা পৃথিবীকে এক মুহূর্তের জন্য মায়া শূন্য করেছিলেন। এক মুহূর্ত বলতে এই ছোট বাবুরা কথা না বলে, হরি বল, হরে কৃষ্ণ, বেদব্যাস। এক মুহূর্তের জন্য বলা হচ্ছে উদাহরণটি, যে একটা শিং, শিঙের ডগায় একটি সরিষা রাখলে উপর থেকে নিচে পড়তে যতটুকু সময় লাগে, মানে মুহূর্তের ভিতরে এইটুকু সময় পৃথিবীকে মায়াশূন্য করা হয়েছিল। এবং তখন সুখদেব গোস্বামী পৃথিবীতে জন্ম নিয়েছিলেন। জন্ম নিয়ে একটা বড় ছেলে জন্ম নিয়ে আবার পিতা পিতনে ডাকছিলেন, শোনো শোনো, তোমাকে আমি ভাগবত শিক্ষা দেব। ছেলে দৌড়ে গভীর জঙ্গলে তপস্যায় চলে গেছিল সুখদেব গোস্বামী। কেন? এই মায়ার সংসারে তিনি থাকতে চান। ঠিক এমনিভাবে গুরুর কথাটি শেষ করি। গুরুদেবের মাতৃগর্ভে ছয় মাসে যখন প্রথম দেখা হয় ভগবানের সাথে, একটি শিশু প্রার্থনা করে ভগবানের কাছে, হে জনার্দন, আমাকে যেতে বলো না, এই মায়ার জগতে আমাকে যেতে বলো না, তুমি কৃপা করে আমাকে ওই জায়গাটিতে যেতে বলো না। ভগবান বলে না, তোমাকে তো যেতেই হবে, কারণ তোমার কর্মফল, তুমি যে কর্ম ইতিমধ্যে করেছ তার রেজাল্ট তোমাকে ভোগ করতে হবে। তোমাকে মায়ার জগতে গিয়ে তুমি আরও কিছু কাজ করবে, তবেই মুক্তি পাবে। আচ্ছা, আপনারা তো সকলে জ্ঞানী লোক, আমাদের সনাতন শাস্ত্রটি মূলত যে বিষয়ের উপর দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে, আমরা একটা জন্ম মৃত্যুর চক্রে আছি, আমরা ঘুরছি, এরকম 84 লক্ষ জুনি পরিক্রমায় ঘুরছি। কখনো গরু, ছাগল, বেড়া, কখনো কৃমিকীট, বৃক্ষলতা, ঘুরতে ঘুরতে আমরা একটা দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। আচ্ছা, সহজ উদাহরণ দিয়ে বলি, আমরা তো সকলেই ভগবানের আত্মীয় বা ভগবানের অংশ, তাহলে আমরা কোথায় ছিলাম? ভগবানের বাড়িতে। যদি এই বাড়িটি পাঁচতলা একটা বিল্ডিং হয়, ভগবান যদি পাঁচতলায় থাকেন, তাহলে আমরা তো ওইখানেই ছিলাম। এই ভবের মেলায় হারিয়ে গিয়েছি, এখন ভগবানের বাড়িতে। আচ্ছা, কেউ মারা গেলে আমরা কী বলি? দিব্যান লোকান সগত, সে দিব্য লোকে যায়। তা আমরা তো দিব্য লোকে ছিলাম, ভগবানের বাড়িতে ছিলাম, কোনো কারণে কর্মকারণরা নিচে পড়ে গেছে, নিচে পড়ে ঘুরতে ঘুরতে বিভিন্ন জুনি ঘুরতে ঘুরতে আবার মনুষ্য জন্ম পেয়ে চারতলায় উঠে গেছি মনে করে। আর একটু, আর একটা তলা, আর একটু চেষ্টা করলে আমাদের পূর্বের জায়গায় পৌঁছে যাব। এখন মানুষ জন্মটা যদি কাজে না লাগাতে পারি, আবার নিচে পড়ে যাব, আবার ঘুরতে থাকব। পুনরপি জন্ম, পুনরপি মরণ, পুনরপি জননী জঠরে শয়ন, এই যে জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকব, তাহলে আমাদের এই জন্মটা কাজে লাগাতে হবে। আমরা যে জায়গাটিতে ছিলাম, ওই শিশুটি যখন ভগবানের সাথে প্রথম দেখা হলো, সে বলছে, হে জনার্দন, তুমি আমাকে মায়ার জগতে যেতে বলো না। ভগবান বলেন, না, তোমার কর্ম অনুযায়ী যা অর্জন করেছ তোমাকে আবার এই মায়ার জগতে যেতে হবে। গিয়ে তুমি যদি ভালো কাজ করো, তাহলে তুমি আমার ভগবত ধামে ফিরে আসবে, জন্ম মৃত্যুর চক্র থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। আর যদি না পাও, তাহলে আবার ভুগতে দেবে। তখন মনে করেন শিশুটি বলছে, না, আমি যাব না মায়ের জগতে, ওইখানে কি করে মুক্ত হব? তখন ভগবান বলছেন, শিশুটি মনে করেন বলছে যে, ভগবান, তোমাকে কি পাওয়া যাবে মায়ের জগতে, সাক্ষাৎ দেখা যাবে? বলে, হ্যাঁ, দেখা যাবে। কি রূপে? যে মায়ার জগতে আমি তোমার সামনে স্বয়ং গুরু রূপে আবির্ভূত হব। হরি বল, আমি তোমার সামনে স্বয়ং গুরু রূপে থাকব, তবেই তুমি যদি আমার কথা শোনো, আমার আদেশ মানো, তাহলেই তুমি এই মায়ার জগৎ ছেদ করে আমার ধামে ফিরে আসতে পারবে। এইভাবে গুরুর ব্যাখ্যা দেওয়া হয়েছে। আরেকটা জায়গায় বলা হয়েছে শাস্ত্রে চমৎকার, যে আমরা বলে থাকি যে পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু এই ত্রিভুবনে নাই। আমাদের প্রথম গুরু হচ্ছে মাতা পিতা। দুটি অস্তিত্ব থাকে শাস্ত্রে বলা হচ্ছে, দুইটা অস্তিত্ব, একটি হচ্ছে পিতা মাতা, আর একটি হচ্ছে যিনি আমার গুরু হন। তাহলে দুইটা অস্তিত্বতেই আমাদের জীবনযাপন। আমরা প্রত্যেকেই সুখ চাই, শান্তি চাই, আনন্দ চাই। শাস্ত্র বলছে গুরুদেব তোমাকে শান্তি সুখ সব দিতে পারবে, কী করতে হবে? তুমি তো প্রকৃত শিষ্য হও,
এখন আসতে হবে শিষ্য শব্দের ব্যাখ্যা কি। এক কথা যদি বলেন, শিষ্য মানে হচ্ছে যিনি গুরুদেবের শাসন মানেন তিনি শিষ্য। কথাটি মন দিয়ে খেয়াল করেন, যিনি গুরুদেবের শাসন মানেন তিনি শিষ্য। এখন গুরুদেব বললেন তুমি এই এই নিয়ম মানতে হবে, আমি মানলাম না, তাইলে কি আমি শিষ্য হলাম? গুরুদেব বললেন তোমাকে 118 মালা জপ করতে হবে, আমি করলাম না। বললেন ভোরে উঠে স্নান করতে হবে, করলাম না। একাদশী ব্রত পালন করতে হবে, করলাম না। তাহলে কি আমি প্রকৃত শিষ্য হলাম? হলাম না। তাহলে গুরুর কৃপাকে আমি পাবো? নিশ্চয়ই পাবো না। এই কারণে বলা হচ্ছে, এই যে শব্দটি বললাম গুরু, দুইটি বর্ণের, গু মানে গুহা, গুহা মানে আমার চিত্ত গুহা, অন্ধকার অজ্ঞান, সেখানে রু মানে আলো জ্যোতি, ব্রহ্মজ্যোতি, যে আলো দিয়ে তিনি আমার অজ্ঞানটি দূর করেন। আরও স্পষ্ট বলা হচ্ছে এইভাবে, মনে করেন আমাদের সামনে যা আছে সবই আছে, কিন্তু আমি স্পষ্টভাবে উপলব্ধি করতে পারছি না। উদাহরণ দেই, আমরা যদি অন্ধকারে যাই, যদি একটি রজ্জু একটু দড়ি পরে থাকে, আমি যখন ভাবলাম যে একটা দড়ি পরে আছে, কিন্তু দেখা গেল আমি কল্পনা করছি না এটা সাপ হতে পারে, কিন্তু আমি যদি টর্চ মেরে আলো দিয়ে দেখি তাহলে সঠিকটা আমি দেখতে পাব। আমার সামনে সব কিছুই আছে, ওই যে আলোটা দিলেন তিনি হচ্ছেন গুরু। তাতে হলো কি, আমার সামনে যা আছে, আমার চারপাশে যা আছে, এই জ্ঞানটি গুরুদেবের কৃপায় স্পষ্ট সত্যটা প্রকাশিত হলো। এই সত্য প্রকাশ করে যে ব্রহ্ম জ্ঞান দেন তিনি হচ্ছেন আমার গুরুদেব। এই কারণে আমরা যারা দীক্ষিত, দীক্ষার অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। সনাতন শাস্ত্রে বলা হচ্ছে, যদিও দীক্ষা একটা সিরিমনি, একটা অনুষ্ঠান, একটা অনুষ্ঠান, আমরা যেমন 10 সংস্কার সনাতন ধর্মে উপনয়ন বলেন, সীমন্তনয়ন বলেন, সাতবকন বলেন, বিয়ে বলেন, এর একটি সংস্কারের মতো একটা অনুষ্ঠান, কিন্তু দীক্ষা না নিলে আপনি ওই সারা জীবনেই ভ্রমে থাকবেন। ওই যে রজ্জুকে দড়িকে সাপ মনে করে আমরা ভুল করব। যেমন আমার সামনে ক্যামেরা আছে, কিন্তু আমি বুঝতে পারছি না আসলে এটা কী, কিন্তু যখন স্পষ্ট সেটা ব্যাখ্যা দিবেন, আমার সমস্ত আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বলতে জ্ঞান অর্জনের যে পিপাসা, যার কাছে গেলে আমার এই পিপাসাটা মিটবে, তিনি হচ্ছেন গুরুদেব। কোথাও কোথাও এই প্রশ্নের সম্মুখীন আমরা পাই যে তাহলে আমি দীক্ষা যে নেব, শাস্ত্র বলছে তুমি সদ্গুরুর কাছে দীক্ষা নেবে। এখন সদ্গুরু কী করে চিনব? স্বাভাবিক কথার পিঠে কথা চলে আসে যে সদ্গুরু কোথায় পাবো, কোথায় চিনব? শাস্ত্রে তার বহু ব্যাখ্যা দেওয়া হয়েছে। চৈতন্য চরিতামৃতে একটি লাইন খুব সুন্দর লেখা আছে, যারা চৈতন্য চরিতামৃত পড়েন, তার মদ্যলীলা দশম পরিচ্ছেদে 100 শ্লোকে মহাপ্রভু বলছেন, কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেনে নয়, কৃষ্ণতত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। আছে গ্রন্থে লেখা আছে, আপনি দেখবেন। তার মানে কি, সে ব্রাহ্মণ হোক চণ্ডাল হোক, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা, কৃষ্ণ সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখেন তিনিই গুরু হতে পারেন। কাজে বংশ পরম্পরায় হতে হবে এমন কোনো কথা নেই। আমাদের স্কুলে যারা শিক্ষার গুরু আছেন, আমাদের গৃহে যারা শিক্ষার গুরু আছেন, বা বিভিন্ন ট্রেনিং যারা দেওয়ান, তারা সকলে কি বংশ পরম্পরায়? নিশ্চয় না। তার যোগ্যতা অনুসারে, আমার যে ফিজিক্সের টিচার আছে তিনি তার ম্যাথমেটিক্স পড়ান না, যিনি বাংলার টিচার তিনি তার ইংরেজি পড়ান না, যে যেই বিষয়ে তত্ত্ব জ্ঞানী তার কাছ থেকে আমি সেই শিক্ষাটি নেই, তিনি আমার শিক্ষাগুরু। ঠিক তেমনি চৈতন্য চরিতামৃত বলছে, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই তাকে গুরু বলা হবে। তাইলে সদ্গুরুর যে লক্ষণগুলো থাকবে, তার মধ্যে অন্যতম হচ্ছে তাকে পূর্ণ মাত্রায় কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে হবে। তার ভিতরে যে 5টি গুণের মধ্যে অন্য একটি গুণ হচ্ছে, তার কখনো অহম থাকবে না। অহম মানে কি, যে অহংকার থাকবে না, যিনি প্রকৃততে সদ্গুরু হবেন অহম থাকবে না। তৃতীয়ত হচ্ছে তার জাগতিক চাহিদা থাকবে না, কোনো কিছু প্রাপ্তির প্রত্যাশা না। আমি যদি 5 জনকে দীক্ষা দিতে পারি তো প্রতি মাসে 5 জনের কাছ থেকে 1000 করে টাকা পাবো, আমার ব্যাংকে আসবে, এই প্রত্যাশা থাকা হবে না, প্রত্যাশা শূন্য হতে হবে। এরকম করে 5টি পয়েন্ট আছে। তো জীবলোকের উদ্ধারের জন্য তিনি দায়িত্ব নেবেন। দায়িত্ব মানে কি, নিশ্চয়ই মনে আছে রামকৃষ্ণ পরমহংসদেবের একটা কাহিনী বলে, আপনাদের নিশ্চয়ই মনে আছে,
বিখ্যাত নাট্যকার গিরিশচন্দ্র নাম শুনেছেন হয়তো, কলকাতার গিরিশচন্দ্র যখন নাটক করতেন, তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত ছিলেন, তখনও দীক্ষা নেননি। তিনি একবার নাটক করছেন কলকাতাতে, নটি বিনোদিনী। নটি বিনোদিনী নাটকের কাহিনী অনেকে শুনেন, আমি কাহিনীটি বলছি না। তো গিরিশচন্দ্র সেন আবার মদ্যপ ছিলেন, মদপান করতেন, নেশা করতেন। তো তিনি ঠাকুরকে, রামকৃষ্ণ পরমহংসদেবকে নিমন্ত্রণ করে নিমাই নাটকটি দেখিয়েছেন। তো নিমাই নাটক দেখিয়েছেন, অনেক আনন্দ পেয়েছেন ঠাকুর। ওইখানেও কিন্তু মানে সুলানা নেওয়া হয়েছিল, আমি খুব সংক্ষেপ করছি কথাটি। তো একবার নিমন্ত্রণ করে রামকৃষ্ণ পরমহংসদেবকে অচেতন অবস্থায় গিরিশচন্দ্র খাওয়াতে বসিয়ে আবার তাড়িয়ে দিয়েছিল, মানে লাঠি দিয়ে একদম তাড়িয়ে দিয়েছিল। রামকৃষ্ণদেব রাগ করে বাড়িতে চলে আসলেন। রাত্রিবেলা যখন গিরিশচন্দ্র সেন যখন শুইতে গেলেন, তখন মনে হলো তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে খারাপ ব্যবহার করেছেন। তিনি তখন বলেন, না আমার অপরাধ হয়েছে, আমি জীবন রাখব না। তিনি বিষের বোতল নিলেন, বিষকে আত্মহত্যা করবেন। এটা নিতে গিয়ে যখন ডাকলেন, হে রামকৃষ্ণ, হে ঠাকুর, আমি জীবন রাখব না, তোমার সাথে খুব খারাপ আচরণ করেছি। কিন্তু যখন তিনি নিতে চাইলেন, তার বাড়িতে দেখা যায় রামকৃষ্ণদেব রাত্রিবেলা উপস্থিত হয়ে গেলেন। তো বলছে, তুমি এখানে কী করে এলে? রামকৃষ্ণ ঠাকুর বললেন, তুমি যে আমাকে ডাকলে, তুমি যে খাওয়ার আগে বিষ খাওয়ার আগে তো আমাকে ডেকেছ, আমি চলে এসছি, তুমি কী করছো? বলে, এই বিষ খাচ্ছে, তোমার সাথে খারাপ ব্যবহার করছে। বলে, না না, এটা ছেড়ে দাও, তুমি ঠাকুরের নামগুণ করো, ঠিক হয়ে যাবে। গিরিশ বলছে, কখন নাম নেবো, তো সময়